আসসালামু আলাইকুম ভিউয়ার, ওয়েলকাম টু মিসেস হোমমেকার বিডি। আমি প্রতি সুলতানা আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম করছি আমাদের নতুন আরেকটি শপিং গাইড ভ্লগ এনজয় করার জন্য। আজকে আমি আবারও চলে আসছি কেএনবি কুকারিজে। আর কেএনবি কুকারিজে যারা সরাসরি এসে শপিং করতে চান তাদের জন্য ভিডিও শুরুতেই অ্যাড্রেসটা দিয়ে নিচ্ছে, যেন ভিডিওটা টেনে বা স্কিপ করে যেতে না হয়। স্বপ্নং 56 56 নম্বর দোকান, গ্রাউন্ড ফ্লোর, গেট নং 7, মানে 7 নং গলি আর 56 নং দোকান। দোকানের লোকেশনটা চেঞ্জ হয়েছে এই জন্য আমি একটু ক্লিয়ার করে দিলাম। চন্ডিমা সুপার মার্কেট, ঢাকা 1205। আর এই শপ থেকে যারা অনলাইনে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টটি অনলাইন অর্ডার নিতে চান বা অর্ডার করতে চান তাদের জন্য যে নাম্বারটা সেটা হচ্ছে 01722178844। এই নাম্বারে আপনারা অর্ডার করে প্রোডাক্টগুলো ডেলিভারি নিতে পারবেন। তো আর কথা বাড়াবো না, চলে যাব মূল প্রোডাক্টে। আজকে আমি খুবই 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 কালারফুল, ইউনিক আর মানে কি বলবো, এক কথায় কিছু মন কাড়া ডিজাইন, একেবারে আমার তো প্রত্যেকটা ডিজাইনই চোখ লেগে গিয়েছে। আমি ভাইয়াকে জাস্ট বলছিলাম যে ভাইয়া, ইচ্ছে থাকলেও কিছু কিছু সময় উপায় থাকে না। আমরা যারা ভাড়া বাসায় থাকি এত সুন্দর সুন্দর জিনিস, বিশেষ করে সিরামিকের জিনিস কিনতে গেলে না অনেক ভয় লাগে। তো ভাইয়া হাসতেছিল, বলে যে আপা তারপরও কেনেন। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে ইউনিক কিছু ডিজাইনের সিরামিকের কিছু সার্ভিং ডিশ শেয়ার করি, কারণ আমার অনেক আপুরা বেশ অনেক দিন ধরে আমাকে কিউট বা ইউনিক ডিজাইনের কিছু সার্ভিং ডিশের কালেকশন দেখাতে বলেছিলেন, সেই জন্যই আজকের ভিডিওটা করা। ঘরের মধ্যে আপনার ছোট ছোট জিনিস কিন্তু আপনার রুচির বহিঃপ্রকাশ। সো এই ধরনের জিনিসগুলো যখন আপনার ডাইনিং এ থাকবে, আপনার বাসায় যারা গেস্ট আসবে ডেফিনেটলি তারা আপনার রুচির তারিফটা করবে। তো আমি শুরুটা করবো ভাইয়া একদম কিউট এই ছোট্ট বাটিগুলো দিয়ে, ঠিক আছে? এটা কি সেট নাকি পিস? আচ্ছা, এগুলো হচ্ছে কি আপনারা পিস হিসেবে নিতে পারবেন, বিশেষ করে রান্নাঘরে আপনারা বাটা মশলা রাখার জন্য বা কুকিং চ্যানেল যাদের আছে তারা সার্ভিং এর জন্য ছোট ছোট মশলা আলাদা আলাদা তো আপনাদের দেখাতে হয়, আপনারা নিতে পারেন। আবার অনেক সময় আমরা গেস্ট আসলে বিভিন্ন ধরনের ভর্তা করি, তো সেটার জন্য আপনারা সার্ভিং এর জন্য নিতে পারেন। তো এগুলো কিন্তু অনেক ছোট, ঠিক আছে? একদম এই যে আমার হাতের মধ্যে চলে আসতেছে, এগুলোর আরো কিছু ডিজাইন ইনশাল্লাহ আমরা পরবর্তীতে শেয়ার করব। তো এখন আমাদের কাছে এই ডিজাইনটা আছে, এটার চারটা কালার হয়, হোয়াইট, প্যারোট গ্রিন, তারপর হচ্ছে রেড, আর একটা হচ্ছে ইয়েলো। তো এগুলা পার পিস কত করে ভাইয়া? 160 টাকা করে। তবে আমি একটা জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই, এই প্রোডাক্টগুলো হচ্ছে এক্সপোর্টের প্রোডাক্ট, এগুলো আমাদের দেশের জন্য তৈরি হয় না, বাইরে পাঠানোর জন্য তৈরি হয়। তো এই প্রোডাক্টগুলো না যখন আমরা আমাদের কাছে আসে তখন হালকা পাতলা একটু রিজেক্ট থাকে, যেমন কোথাও একটু হালকা ট্যাপ খাওয়া, কোথাও হয়তো বা কালারটা একটু ঠিকভাবে বসে নাই, কোথাও হয়তো বা কিছুর সাথে একটু ঘষা লেগে গিয়েছে, কোনোটা হয়তো ব্যাক সাইডে একটু ঘষা লেগেছে, কোনোটা হয়তো কর্নারে একটু, এই যে। তো এই জিনিসটা আমি কেন ভিডিওতে বলে দিচ্ছি একটাই কারণে, যেন আপনাদের সাথে আমাদের কোন ধরনের মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি না হয়। তো যার কারণে আমি বলে দিচ্ছি, কারণ আপনারা ভাবতে পারেন আমি ভিডিওতে ফ্রেশ প্রোডাক্ট দেখিয়েছি, হয়তো বা অনলাইনে যারা নেবেন তারা ভাবতে পারেন চিটিং হচ্ছে, যার কারণে আমি বিষয়টা ক্লিয়ার করে দিলাম যে এই প্রোডাক্টগুলো হালকা পাতলা একটু আটু, তবে প্রত্যেকটাই যে থাকবে রিজেক্ট এমন না, বাট কোনোটা কোনোটা থাকতে পারে, সেই জন্য আমি ক্লিয়ার করে নিলাম ব্যাপারটা। তো এগুলো পড়বে পার পিস 160 টাকা করে। এরপরে আমি দেখতে পাচ্ছি এখানে একটা ব্যানানা শেপের একটা সার্ভিং ডিশ, ছোট্ট কিউট, এটাও বেশ ছোট সাইজ। ভাইয়া এটা কত প্রাইস? 200 টাকা প্রাইস। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা ভিন্ন শেপের, মানে এই যে বোলগুলো দেখেছিলাম ছোট ওটারই একটা বড় সাইজ। এটার কি আরো কালার আমরা পরে দিতে পারবো? আচ্ছা, থাকলে দিতে পারবো, বাট আমরা একটাই কালার বলে দিচ্ছি ভিডিওতে, এই শেপটার একটাই কালার হবে। এই যেমন দেখেন এরকম, এই জায়গাটা কালারটা বসেনি, এটা কিন্তু ভাঙা না, জাস্ট উপরে হোয়াইট কালার উপর যখন এই উপরে আর একটা কালার করেছে সেই কালারটা জাস্ট এই জায়গাটুকুতে বসেনি। তো এইটুকু এরকম একটু একটু প্রবলেম থাকবে। তো ভাই এটার প্রাইসটা বলেন? 550 টাকা। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে কি ভিন্ন আরেকটা ডিজাইন দেখি, এই ডিজাইনটা, এটা হচ্ছে মূলত শামুকের বা ঝিনুকের যে ডিজাইনে আপনারা বলেন না কেন, ঠিক আছে? তো এই একটা কালার দেখতে পাচ্ছেন, একদম বেবি পিঙ্ক কালার, এটা হচ্ছে আপনারা কারি বোল হিসেবে ইউজ করতে পারবেন সার্ভিং ডিশ। আর একটা দেখতে পাচ্ছেন একেবারেই ইয়েলো কালার, ক্যাটকেটে হলুদ কালার, এই যেমন এটার ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় একটু কালার পড়েনি। তো এগুলোই থাকবে, এগুলো সমস্যা, আর এটার মধ্যে কিন্তু কোথাও কোনো সমস্যা নেই। তো আপনি লাকি হলে এরকম পেয়ে যাবেন, আবার অর্ডার করার সময় পিঙ্ক কালারটাও থাকতে পারে। তো এটা আমরা জাস্ট বলে নিচ্ছি। তো এগুলোর পার পিস 800 টাকা করে। এরপরে হচ্ছে গিয়ে একদম পাতার ডিজাইনের একটা সার্ভিং ডিশ, এগুলোর মধ্যে আপনারা হচ্ছে ভাজা ভাজি, যেমন ফিশ ফ্রাই থেকে শুরু করে হচ্ছে গিয়ে আপনারা চপ,
তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের খাবার সার্ভ করতে পারবেন। তো এটা হচ্ছে দুটো কালার অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে বটল গ্রিন, একটা হচ্ছে স্কাই কালার। তো এই দুটো এগুলোর প্রাইস কত করে পড়বে? এগুলো হচ্ছে 850 টাকা করে পড়বে। এরপরে আমরা দেখে নিব আরো একটা ডিজাইনের সার্ভিং ডিশ। এটার মধ্যে দুটো সাইজের হবে, আপনারা পার পিস হিসেবেই কিন্তু আমি দাম বলছি, আপনারা যে যে সাইজ নিতে চান সেটাই নিতে পারবেন, সেট মিলিয়েও নিতে পারবেন, সিঙ্গেলও নিতে পারবেন। তো আপনারা যে যে কালারটা নেন নিতে পারবেন। আমি জাস্ট প্রাইসটা বলে দিচ্ছি ভাই, এই ছোট সাইজের এটার প্রাইস কত করে? ছোটটা 400 টাকা করে পিস যে কালারই নেন, আর বড়টা হচ্ছে 600 টাকা করে পিস। আপনারা যে কালারটা ভাল লাগে সেটাই নিতে পারবেন। তো এইগুলো দুটো। এরপরে আসি আরেকটা ডিজাইন, আমার কাছে ব্যক্তিগত ভাবে বেশ ভালোই লেগেছে। মাছের আকৃতি কিন্তু মাথা নেই, লেজ আছে, ঠিক আছে। আবার এদিকটা আরেকটা জিনিস একটু দেখেন যে এদিকটা কিন্তু একটু ঢালু, ঠিক আছে। ডিজাইনটা বেশ ইউনিক, ঠিক আছে। এই পাশটা উঁচু, এই পাশটা নিচু। এই যে আমি সোজা করে যখন রাখি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই হচ্ছে টোটাল ডিজাইনটা। আচ্ছা, এখানে এই যে মাছের, ও আচ্ছা, মাছের মুখ মাথা এই যে এখানে দেওয়া, আমি বলছি মাথা নেই, তো মাথাটাও দেখা গেল এখন। এই যে মাছের মাথা, ঠিক আছে, আর মাছের লেস। তো তিনটা কালারে পাচ্ছেন, সফট পিঙ্ক, তারপরে হচ্ছে গিয়া এটা হচ্ছে একটু গ্রিনিশ টাইপের, পেস্ট কালার টাইপের বলা যায়, এটা হচ্ছে বটল গ্রিন। এগুলো পার পিস কত করে ভাইয়া? 750 টাকা করে হচ্ছে পার পিস। এরপরে আমরা দেখে নিব হার্ট শেপের মধ্যে কিছু সার্ভিং ডিশ, অনেকটা সসপ্যানের মতো, মানে ফ্রাইং প্যানের মতো হ্যান্ডেল আছে। তো এগুলোর এই যেমন কিছু কিছু প্রবলেম থাকতে পারে, তো আপনারা জাস্ট বুঝে শুনে নিবেন, ঠিক আছে। মানে এটা মেনে নিয়েই নিতে হবে, এটা হচ্ছে মেন বিষয়। তো এগুলো পার পিস কত করে পড়বে? 4টা কালার, অরেঞ্জ কালার, তারপরে হচ্ছে গিয়ে অরেঞ্জ, এটা কিন্তু হলদে হলদেই লাগতেছে, এটা হচ্ছে একদম পিওর হলুদ কালার, আর এটা হচ্ছে পিঙ্ক, আর এটা হচ্ছে বটল গ্রিন। এই 4টার কোনটা মানে কত করে প্রাইস? 800 টাকা করে পার পিসের প্রাইস। ওকে ফাইন ভাইয়া। এরপরে আমরা লিফ ডিজাইনের মধ্যে আরেকটা সার্ভিং ডিশ বা বাটি দেখতে পাচ্ছি। এটার ডিজাইনটা খুবই সুন্দর, অনেক হ্যাভি এই ডিজাইনটা, এই ডিজাইনটা সবচেয়ে বেশি হ্যাভি। তো এই তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে, একটা হচ্ছে সফট পিঙ্ক, ইয়েলো, আর হচ্ছে গ্রিন। সেট মিলিয়েও নিতে পারেন, সেট মিলিয়ে নিলে হয়তো বা ভাইয়া অনার করবে আপনাদেরকে একটু বেশি পরিমাণ। এগুলো কত পিস পার পিস? 1000 টাকা করে পার পিসের প্রাইস। এরপরে আমরা দেখবো একটু ট্রে সিস্টেমের মধ্যে সার্ভিং ডিশ, ঠিক আছে। এই যেমন এটা, এটার মধ্যে আপনারা হচ্ছে গিয়ে ফিরনি পায়েস থেকে শুরু করে একেবারে নর্মালি তরি তরকারি সবকিছুই সার্ভ করতে পারবেন। এই হোয়াইট কালারটা কত প্রাইস ভাইয়া? কত? 650 টাকা করে, এটা হচ্ছে রেড, আর এটা হচ্ছে হোয়াইট, 650 টাকা করে। এরপরে দেখবো একদম ট্রে স্টাইলের 4টা কালারে অ্যাভেলেবেল আছে সার্ভিং ডিশ। কালারগুলো কিন্তু খুবই নাইস, ঠিক আছে। তো একদম ডাইনিং টেবিলের পরিবেশটাই জাস্ট পরিবর্তন করে দিবে এইগুলাতে খাবার সার্ভ করলে। তো এগুলোর পার পিসের প্রাইস কত? 800। আচ্ছা, 800 টাকা করে হচ্ছে এগুলো এক পিসের প্রাইস। তো এই গেল কিছু ট্রে প্রাইস। এরপরে দেখে নেই ডাইনিং টেবিলে সাজানোর জন্য বা কিচেনের জন্য, আপনি মূলত এগুলো হচ্ছে টি, কফি অ্যান্ড সুগার রাখার জন্য, বাট আমি এইটার মধ্যে তো কফি রাখা সাজেস্ট করব না, আপনারা চা চিনি এগুলোই রাখতে পারবেন। কারণ হচ্ছে গিয়ে লিকুইড মিল্ক রাখতে পারবেন, লিকুইড মিল্ক, তারপর চা পাতা, আর হচ্ছে গিয়ে চিনি রাখতে পারবেন, কারণ যেহেতু এটা এয়ার টাইট না, কফি রাখলে হচ্ছে প্রবলেম হতে পারে। তো এই গেল বিষয়। তো এগুলো হচ্ছে নিচে ট্রেটা সহই পাচ্ছেন, একটা হচ্ছে কেটলি ডিজাইন, আর একটা হচ্ছে জারের ডিজাইন। জারের ডিজাইন যেটা ওটার মধ্যে স্পুন আছে, কেটলি ডিজাইন যেটা ওটার মধ্যে স্পুন নেই, কারণ আপনি জাস্ট ধরে এখান থেকে ঢাললেই বোধহয় সবকিছু পড়বে, কোনো সমস্যা নেই। তো এ দুটো ডিজাইনের কি দাম এক? আচ্ছা, একই দাম। তো কোনটার কত প্রাইস? 2000 করে পার সেটের দাম। তো এই ছিল ওভারঅল আমাদের কেএনবি কুকারিজ এর নতুন আরেকটি শপিং গাইড ভিডিও। আই হোপ আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। সো দেখা হবে পরবর্তীতে নতুন কোন শপিং গাইড অথবা ফ্যামিলি ব্লগে। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।